দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে সারা দেশে 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে 30,000 একর জমির উপর গড়ে তোলা হচ্ছে সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল। শুরু হয়েছে ব্যাপক কর্মযজ্ঞ। নতুন অর্থনৈতিক অঞ্চলকে ঘিরে সরকারের নেওয়া নানা পরিকল্পনার কথা তুলে ধরতেই চট্টগ্রাম চেম্বারের আয়োজনে এই মত বিনিময় সভা। শিল্পপতি, ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরা তুলে ধরেন নানা পরামর্শ। এখানে মাথায় রাখতে হবে যে বিল্ডিং সেফটি, ফায়ার সেফটি এবং ইলেকট্রিক সেফটি। বিভিন্ন পামগুলি ইম্পোর্ট করতে হয়, বাংলাদেশে পাওয়া যায় না। টেস্ট রিলেটেড কোন ধরনের সার্টিফিকেশন যদি এনশিওর করা যায় তাহলে কিন্তু আমাদের বিদেশে গিয়ে বা বাইরে গিয়ে আমাকে সার্টিফিকেশন এনশিওর করতে হয় না। দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান বিনিয়োগ প্রস্তাব নিয়ে আসছে বলে জানান বেজার প্রতিনিধি। সারা বাংলাদেশ ব্যাপী আগামী 15 বছরের মধ্যে 100টিরও বেশি ইকোনমিক জোন এস্টাবলিশ করার জন্য এই বেজার উদ্ভব হয়েছে। পণ্যের মান বৃদ্ধি, দক্ষ জনবল তৈরি এবং কারিগরি কৌশল উন্নয়নে মিরসরাই অর্থনৈতিক জোনে টেকনোলজি সেন্টার স্থাপনের কথা জানান বিশ্বব্যাংক প্রতিনিধি ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা। প্রায়োরিটি সেক্টরগুলো হচ্ছে বাইসাইকেল, অটোমোবাইল পার্টস, অটোমোবাইল অ্যান্ড পার্টস, মোটরসাইকেল, ইলেকট্রিক্যাল গুডস, ইলেকট্রনিক গুডস অ্যান্ড ব্যাটারি। এই 6টা আমাদের প্রায়োরিটি। এই ধরনের টেকনোলজি সেন্টার আপনাদেরকে শুধুমাত্র কিছু সাপোর্ট দিতে পারে, যেটা অন্যান্য দেশে আমরা দেখেছি যে তাদের জন্য এটা খুব জরুরি একটা সার্ভিস হিসেবে তৈরি হয়েছে। আলোচনায় অংশ নিয়ে চেম্বার সভাপতি জানান বিশ্ব বাণিজ্যের সাথে পাল্লা দিতে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল গুরুত্বপূর্ণ অবদান রাখবে। মিরসরাই একসময় এটা একটা ইন্ডাস্ট্রিয়াল হাব হবে। খুব ভালোভাবে কিন্তু বেজার মিরসরাই ইকোনমিক জোন এবং অন্যান্য ইকোনমিক জোনগুলোতে কাজ এগিয়ে যাচ্ছে। 10 একর জমির উপর 941 কোটি টাকায় খরচায় টেকনোলজি সেন্টার নির্মাণে 800 কোটি টাকাই দিচ্ছে বিশ্বব্যাংক। 6 বছরের মধ্যে শেষ হবে প্রকল্পের কাজ। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।